শিক্ষা অধিদপ্তরের পাঁচ পদের পদবি বেতন স্কেল বদলে যাচ্ছে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো শিক্ষা অধিদপ্তরের পাঁচটি গুরুত্বপূর্ণ পদের পদবি এবং বেতন স্কেল প্রসঙ্গে, তাদের পদবি পরিবর্তন সহ বেতন বৃদ্ধির খবর এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অতি ধৈর্য সহকারে দেখবেন। তো চলুন শুরু করা যাক। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বিভিন্ন সরকারি স্কুল, কলেজ ও বিভিন্ন শিক্ষা অফিসের পাঁচটি পদের পদবি ও বেতন স্কেল বদলে যাচ্ছে। এসব প্রতিষ্ঠানের প্রধান সহকারী, উচ্চমান সহকারী, হিসাব রক্ষক, সার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর ও কম্পিউটার অপারেটর ও সমমান পদের পদবি প্রশাসনিক কর্মকর্তা, হিসাবরক্ষণ কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা করা ও এসব পদের বেতন স্কেল উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এ প্রস্তাব পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। গতকাল সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, দীর্ঘদিন শিক্ষা অধিদপ্তর অফিস ও সহকারী শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চমান সহকারী, প্রধান সহকারী, হিসাবরক্ষক, সার্ট লিপিকার ও সমমানের পদগুলোর পদবি ও বেতন স্কেল পরিবর্তন করে সচিবালয়ের মতো প্রশাসনিক কর্মকর্তা, হিসাবরক্ষণ কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা করা এবং বেতন স্কেল বাড়ানোর দাবি জানাচ্ছিলেন কর্মচারীরা। এ দাবি বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কর্মচারী কল্যাণ পরিষদ মানববন্ধন, কালো ব্যাজ ধারণ সহ নানা কর্মসূচি পালন করেছেন। অবশেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনায় এ পদগুলোর পদবি পরিবর্তনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠালো শিক্ষা অধিদপ্তর। জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় নির্দেশনা মোতাবেক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও সমমান পদ ও হিসাবকোষের কর্মচারীদের বেতন স্কেল উন্নীত করার জন্য চিঠি পাঠিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। সে মোতাবেক প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জানা গেছে, গত 7 ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের কাছে এ প্রস্তাব পাঠায় শিক্ষা অধিদপ্তর। জানা গেছে, গত 7 ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের কাছে এ প্রস্তাব পাঠায় শিক্ষা অধিদপ্তর। দুই প্রস্তুত প্রস্তাবনায় প্রধান সহকারী, উচ্চমান সহকারী, হিসাবরক্ষক, সার্ট লিপিকার, কাম কম্পিউটার অপারেটর ও কম্পিউটার অপারেটর ও সমমান পদের পদবি প্রশাসনিক কর্মকর্তা, হিসাবরক্ষণ কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা করা ও এসব পদের বেতন স্কেল উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। জানতে চাইলে কর্মচারী পরিষদের সভাপতি সঞ্জয় কুমার বণিক ও মহাসচিব মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, কর্মচারীরা দীর্ঘদিন পর্যন্ত পদবি ও বেতন বৈষম্যের শিকার। সরকার বিভিন্ন সময়ে উদ্যোগ গ্রহণ করে সচিবালয় সহ বিভিন্ন দপ্তরের পদবি ও বেতন গ্রেড পরিবর্তন করলেও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মচারীরা এ থেকে বঞ্চিত ছিলেন। আমরা পদবি পরিবর্তনের আবেদন জানিয়েছিলাম। সরকার কর্মচারীদের দীর্ঘদিনের দাবিটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তো বন্ধুগণ, আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আর আজকের এই ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় সম্পর্কে অবশ্যই অবগত হলেন যে শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন কিছু পদের পদবি উন্নীতকরণ সহ বেতন স্কেল বৃদ্ধির কথা এখানে বিস্তারিত বুঝতে পারলেন। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।